নদীতে জোয়ার আসলেই খুলে দেয়া হয় খুলনার ফুটিমারি সুইস গেট। পানির তোড়ে নিজেদের গা ভাসিয়ে দেয় শিশু কিশোররা। নদীকেন্দ্রিক এমন আনন্দ তারা খুঁজে পায় না অন্য কোথাও। দিনের পর দিন নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় শিশু কিশোরদের এমন উচ্ছ্বাসের চিত্র এখন দুর্লভ। জাল বুনিয়ে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন পুটিমারির দশ গেটের মিলন খা। কয়েক বছর ধরে বিভিন্ন নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে পলি পড়ে নদী খাল ভরাট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত তার আয়ের উৎস। এখন শহরের নোংরা পানি আসে, মাছ শাক মরে যায়। আগে দেখা যাচ্ছে আপনার প্রত্যেক দিন আমাদের 700-800-1200 টাকা এমন ইনকাম হইতো, এখন 400-500-200-300 এমনই হয়। খুলনা অঞ্চলের খরস্রোতা নদীগুলোর বেশিরভাগই যেন প্রাণহীন শুকনো মরুভূমি। যেসব স্থানে নৌকা বা ট্রলার ব্যবহার করে নগরী জুড়ে চলতো নানা ব্যবসা, সেখানে এখন জোয়ার ছাড়া পানির দেখা মেলে না। আর নদীর যেসব স্থানে পানির দেখা মেলে সেখানে আবর্জনা ছাড়া কিছুই নেই। আগে তো খুব জোরালো ছিল, হ্যাঁ, এই জায়গায় 18-20 হাত পানি থাকতো, আর এখনও তো 2.5-2 হাত। এই যে কালদা জেলাকে এর থেকে ডবল সরসরে ছিল এক আগে, এই শরীর বন্ধ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সরবরাহ শুরু হয়ে গেছে। ওই সাইড পিছনটা দেখতেছেন, ওইখানে ভরাট হয়ে গেছে। এখন পানি যখন সরে ওইখানে হয়তো 8 সমান পানি থাকে, আর এইগুলো এখন একটু পানি আছে, একটু দেখা যাচ্ছে, এরপরে শুকাইয়ে যায়। গেল অক্টোবরের অসময়ের বৃষ্টিতে খুলনার ফুলতলা, ডুমুরিয়া ও যশোরের অভয়নগর এলাকা জুড়ে 25,000 হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে যায়, যা এখনও পুষিয়ে নিতে পারেনি স্থানীয় কৃষকরা। এছাড়াও ভদ্রা, হামকুড়া, শালতা নদী ভরাট হয়ে যাওয়ায় ভারী বর্ষা বা বন্যায় ডুবে যায় দুই পাড়ের ফসলের বীজতলা। এই বছর যদি পানি না সরে তা আমাকে বাঁচার কোনো পথ থাকবে না। পানির জন্য সমস্যা, গরু বছরের ঘাস, এই ধান পাতো ফেলানোর জমি এখনও পানির তলে। আমরা এতটাই বিপদে আছি যে এবারও এরই মৌসুমে ধান হবে কি না যথেষ্ট সন্দেহ আছে। যারা ছোটো ছোটো ঘের মালিক তারা সবাই সর্বশান্ত হয়ে গিয়েছে। ধানের সমস্যা যাতে শীঘ্রই এইগুলো এই পানিটা সরে যায়, যাতে সরকার আমাকে এমন কিছু করে যাতে আমরা শীঘ্রই এবার বুইটা উঠাতে পারি। তবে বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ বান্ধব উপায়ে নদীর ব্যবহার না হওয়ায় বেশিরভাগ নদী বন্ধ হয়ে গেছে। এতে নদীর আগের অবস্থা ফিরিয়ে আনতে দেশি বিদেশি সমন্বিত উদ্যোগ জরুরি। নদীর পানি যখন উপচে চলে আসে তখন এই নদীর পানি ধারণ করার জন্য জলাভূমিগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলাম পৃথিবীর দেশগুলো 1972 সালের আমসার কনভেনশনের মধ্যে দিয়ে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পৃথিবীর দেশগুলোকে আজকে এই জলাভূমি রক্ষা এবং নদী সুরক্ষায় তাদেরকে কার্যকরী উদ্যোগ এবং ভূমিকা নিতে হবে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন নদীপথ সচল রাখতে ড্রেজিং এর কাজ যেমন চলমান রয়েছে তেমনি ভরাট হয়ে যাওয়া নদীর খনন কাজও চলছে। স্টাডি প্রপোজাল অলরেডি পাঠিয়েছি, সেই স্টাডি প্রপোজালটা আপাতত প্ল্যানিং কমিশনে আমাদের প্রক্রিয়াধীন আছে। এই স্টাডি প্রপোজাল অনুসারে আমাদের যে সলিউশন আসে সেই অনুসারে প্রস্তাব গ্রহণ করতে হবে। যাত্রীবাহী নৌযান এবং পণ্যবাহী নৌযান চলাচল করে ওই সমস্ত নৌপথকে আমরা সচল রাখার জন্য কিন্তু ড্রেজিং করতেছি এবং করব। তো যেখানে আমাদের সিলটেশন হচ্ছে, আমাদের যে হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট আছে, কনসার্ন ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট তারা কিন্তু এখানে হাইড্রোগ্রাফি জরিপ করে এবং জরিপের আমাদের চাহিদা অনুযায়ী সেই চাহিদাপত্র কিন্তু ড্রেজিং ডিপার্টমেন্টে দেয় এবং সেই অনুযায়ী কিন্তু ড্রেজিং করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী স্বাধীনতা পরবর্তী খুলনা অঞ্চলের 28টি নদীর অস্তিত্ব হারিয়েছে আর 10টির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। একসময় নদীকেন্দ্রিক অর্থনীতি ছিল দক্ষিণাঞ্চলের মূল চালিকা শক্তি, নদীকে ঘিরেই নিয়ন্ত্রিত হতো এখানকার অর্থনীতি। 90 দশকের গোড়ার দিক থেকে একের পর এক দক্ষিণাঞ্চলের নদীগুলো মৃত হয়ে যাওয়ায় এখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে পড়েছে সড়কপথ। মৃত নদীগুলো পুনরায় খনন করলে এখানকার ব্যবসা বাণিজ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে, সেই সাথে গতিশীল হবে অর্থনীতি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, এখন খুলনা।